এই মুহূর্তের বড় খবর, পূজোর আগে রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়তে পারে, এমন কি ঘোষণা করা হয়েছে যার ফলে উপকৃত হবেন রাজ্যের মহিলারা। তাই যদি আপনি লক্ষ্মীর ভান্ডারে আর্থিক সুবিধা পেয়ে থাকেন এবং যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। এর সাথেই রয়েছে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিল নিয়ে আরেকটি বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিদ্যুৎ বিলে 300 টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা। পশ্চিমবঙ্গের এই প্রকল্পে বিদ্যুৎ বিলে এবার ছাড় পাবেন রাজ্যের বিদ্যুৎ গ্রাহকরা। এর সাথেও রয়েছে রান্নার গ্যাস নিয়ে একটি বড় খবর বেরিয়ে আসছে, মাত্র 450 টাকায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার। কিভাবে 450 টাকায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার এবং কারা কারা এই গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। এর সাথেই রয়েছে রেশন কার্ড নিয়ে একটি বড় ঘোষণা করা হয়েছে, সরকারে এই নিয়ম মানতে হবে, না হলে রেশন সামগ্রী আর পাবেন না এই মাস থেকে। তাই যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং যদি আপনার পরিবারের কেউ লক্ষ্মীর ভান্ডারের মতো আর্থিক সুবিধা পেয়ে থাকেন এবং যদি আপনার বাড়িতে ইলেকট্রিক বিল বা বিদ্যুৎ বিল ব্যবহার করে থাকেন, এর সাথে রান্নার গ্যাস এবং রেশন কার্ডকে নিয়ে কি ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে, তা জানতে হলে স্বল্পখানে ভিডিওটি মোটেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। এবং আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা বা শহর থেকে দেখছেন, অবশ্যই আপনার জেলা বা শহরের নামটি নিচে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে সব থেকে বড় খবর, পুজোর আগে বড় খবর, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে চলেছে সেপ্টেম্বর থেকে, এমনই ঘোষণা করা হয়েছে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। চলুন জেনে নেওয়া যাক আসল সত্যতা কি। কানাঘুষো শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে চলেছে, লোকসভা ভোটের আগে একবার বাড়িয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডারের ভাতার পরিমাণ শোনা যাচ্ছে আবার বাড়তে পারে এই ভাতা। কবে থেকে ভাতা বাড়বে আর কত টাকা পর্যন্ত ভাতা বাড়তে পারে? পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। পড়ুয়া থেকে মহিলা, বয়স্ক সবার জন্য এনেছেন দারুণ সব প্রকল্প। সেই সবগুলোর মধ্যে রাজ্য সরকারের দুর্দান্ত একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। মহিলাদের জন্য চালু করা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন তৃণমূল সরকারের ভোটে জেতার পিছনে প্রধান কারণ হলো মহিলা ভোট, আর এই মহিলা ভোট এসেছে লক্ষ্মীর ভান্ডারের জন্য, এমনটাই মনে করছে অনেকে। তবে এখন শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা আবারও বাড়ানো হতে পারে। বর্তমানে রাজ্যের প্রায় 2,11,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন। এখন কানাঘুষো শোনা যাচ্ছে লোকসভা ভোট আর বিধানসভা উপনির্বাচনের সাফল্যের দিকে নজর রেখেই এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই লক্ষ্মীর ভান্ডার ভাতার পরিমাণ বাড়িয়ে 1,500 টাকা বা 2,000 টাকা করা হতে পারে। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি, আর যতদিন না পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ধরনের আপডেট না দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এই ধরনের খবর থেকে রাজ্য সরকার সকল মহিলাদের সাবধান থাকার কথা বলা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার কখনোই বন্ধ হচ্ছে না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডার সকল মহিলারাই পেয়ে যাবেন। এবং এই টাকা বাড়ানো নিয়ে এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু ঘোষণা করেনি। যেহেতু পূর্বেও লক্ষ্মীর ভান্ডারের ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছিল, সুতরাং সেই কথা মাথায় রেখে আবার বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা, এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর সাথেই রয়েছে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিল নিয়ে একটি বড় ঘোষণা করা হয়েছে, এবার 300 টাকা পর্যন্ত ছাড় পাবেন বিদ্যুৎ বিলে। রাজ্য সরকার রাজ্যবাসীর সুবিধার্থে বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে আসে, তেমনি বিদ্যুৎ বিল নিয়ে এবার নতুন ঘোষণা করলো সরকার। এবার থেকে বিদ্যুৎ বিলে মিলবে 300 টাকা ছাড়, এই প্রকল্পের নাম নথিভুক্ত করলে মিলবে ছাড়। এই হাসির আলো প্রকল্প যে নতুন তা নয়, অনেক কয় বছর আগেই চালু করেছিল রাজ্য সরকার এই প্রকল্প। রাজ্য সরকার এই হাসির আলো প্রকল্প চালু করে 2020 সালে। এই প্রকল্পের আওতায় থাকা উপভোক্তারা 3 মাসে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল পেয়ে থাকেন একদম বিনামূল্যে। এই 75 ইউনিট বিদ্যুৎ বিল খরচ হয় প্রায় 300 টাকা। হিসাব করে দেখতে গেলে দেখা যাবে 51 থেকে 100 ইউনিট স্ল্যাবে 2.5 টাকা প্রায় প্রতি ইউনিট হিসাবে 127.50 টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে এই বিদ্যুৎ বিলে। তবে এই ছাড় পাওয়ার জন্য সবার জন্য নয়। এর সাথেই রয়েছে রান্নার গ্যাস নিয়ে একটি বড় খবর বেরিয়ে আসছে, মাত্র 450 টাকায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার। দিনের পর দিন দরকারি সব জিনিসের দাম বেড়ে যায় চিন্তায় সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে লক্ষাধিক পরিবারকে মুদ্রাস্ফীতি করতে মুক্তি দিতে রাজ্য সরকার একটি বিশেষ পরিকল্পনা করেছে। 450 টাকায় কারা কারা গ্যাস সিলিন্ডার পাবে? উজ্জ্বলা এবং বিপিএল সংযোগ না থাকলেও এই রাজ্য সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় থাকা সমস্ত পরিবারকে 450 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করবে। এতে লক্ষ লক্ষ পরিবারের রান্নাঘরের বাজেট কমে যাবে। উল্লেখ্য, রাজ্যের 68 লক্ষ পরিবার NFSA এর আওতায় আসে। এই 68 লক্ষ পরিবারকে 450 টাকায় সিলিন্ডার দিলে রাজ্য সরকারের আর্থিক তহবিল থেকে প্রায় 200 কোটি টাকার প্রায় বার্ষিক বোঝা পড়বে। তা তো কোনো শুধুমাত্র আমজনতার সহায়তায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত নেওয়ার সময় টাকা কিছু একই পরিমাণে খরচ হবে বলে মনে করছেন অনেকে। একই পরিমাণ খরচ হবে বলে জানা গিয়েছে। কোন নিয়মে 450 টাকায় LPG গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন? খাদ্য এবং নাগরিক সরবরাহ বিভাগের নির্দেশিকা অনুসারে রাজ্যের প্রতিটি পরিবারকে ভর্তুকি হারে একটি সিলিন্ডার সরবরাহ করা হবে। তবে সিলিন্ডার ডেলিভারি নেওয়ার সময় এই পরিবারগুলিকে সাধারণ পরিবারের মতো অর্থ প্রদান করতে হবে। তবে পরে অবশিষ্ট অর্থ ভর্তুকির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে। সরকারের সিদ্ধান্ত উপকৃত হবেন লক্ষাধিক পরিবারগুলি। সিলিন্ডার নেওয়ার সময় পুরো মূল্য দিতে হবে, যা বর্তমানে 806.50 টাকা। সরকারের অবশিষ্ট অর্থ ভর্তুকি হিসাবে
সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবে। এইভাবে সিলিন্ডারের জন্য গ্রাহকদের খরচ করতে হয় মাত্র 450 টাকা। এই প্রকল্পের অধীনে প্রতিটি পরিবার বছরে 12টি করে সিলিন্ডার পাবে। প্রতি মাসে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার 450 টাকায় পাওয়া যাবে। প্রসঙ্গত বাজেট চলাকালীন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা রেশন গ্রাম পাওয়া পরিবারগুলিকে 450 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার ঘোষণা করেছিলেন। আগে শুধুমাত্র উজ্জ্বলা এবং বিপিএল পরিবারগুলিকে 450 টাকায় সিলিন্ডার দেওয়া হতো। এখন থেকে এনএফএসএ যুক্ত পরিবারগুলিকেও সস্তায় গ্যাসের ঘরোয়া গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হয়েছে। এর সাথে রয়েছে রেশন কার্ড কে নিয়ে একটি বড় খবর বেরিয়ে আসছে। রেশন সামগ্রী পাবেন না রেশন গ্রাহকরা প্রতি মাসে, সরকার এই নিয়ম মানতেই হবে। রেশন কার্ড সম্পর্কে বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। এখন থেকে ইকেওয়াইসি করানো না থাকলে বাতিল হতে পারে গ্রাহকদের রেশন কার্ড। মূলত দেশের ভুয়ো রেশন কার্ডধারীদের সংখ্যা অতিরিক্ত বাড়ায় বেড়ে যায়। রেশন কার্ডের ক্ষেত্রে ইকেওয়াইসি বাধ্যতামূলক ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আর এই সিদ্ধান্তের পরেই ইকেওয়াইসি না থাকা সমস্ত রেশন কার্ড ব্লক করে দেওয়ার ঘোষণা করা হয়েছে বলে সূত্রের খবর। মূলত দেশের দরিদ্র মানুষদের অন্নের যোগান দিতে রেশন কার্ডের ভূমিকা অপরিসীম। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের অধীনে এই রেশন কার্ড সরবরাহ করা হয়ে থাকে। উপভোক্তাদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দব্যপরিকর সরকার। মূলত রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী খাদ্য সামগ্রীর দাম নির্ধারণ করা হয়ে থাকে। তবে লকডাউনের সময় থেকে প্রত্যেক ক্যাটাগরির মানুষের কাছে রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে। কিন্তু এই রেশন ব্যবস্থা দিয়ে নানা দুর্নীতির অভিযোগ সামনে আসে বরাবর। তাই রেশন ব্যবস্থা স্বচ্ছতা আনতে সম্প্রতি কেন্দ্র সরকার তরফ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে কোনো ব্যক্তি যদি একজন রেশন উপভোক্তা হয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই তার রেশন কার্ড কেওয়াইসি করতে হবে এবং তার পরিবারের সকল সদস্যদের রেশন কার্ডের ইকেওয়াইসি করাতে হবে, নইলে আর রেশন কার্ড দ্রব্য পাবেন না। এক্ষেত্রে যে সকল উপভোক্তাদের রেশন কার্ডের ইকেওয়াইসি করা আছে তাদের জন্য দ্বিতীয়বার করার দরকার নেই। শুধুমাত্র যে সকল গ্রাহকদের রেশন কার্ডের ইকেওয়াইসি করা নেই তাদের অবশ্যই দ্রুততার সঙ্গে রেশন কার্ডের ইকেওয়াইসি করতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত লক্ষ্মীর ভান্ডার, ইলেকট্রিক বিল, রান্নার গ্যাস এবং রেশন কার্ড নিয়ে একটি বড় ঘোষণা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে সাথে ভিডিওটি একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।